লিভারপুলের সঙ্গে টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ ম্যাচ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করে ইপিএল এর শিরোপা নিজেদের করে নেয় ম্যানচেস্টার সিটি। শেষ পাঁচ মৌসুমে চারটি লীগ শিরোপা ঘরে তুলেছে সিটিজেনরা। আসছে মৌসুমে নতুন করে দল সাজাতে এখন ব্যস্ত ইংলিশ জায়ান্টরা। এরই মধ্যে বুন্দেসলিগা থেকে নরওয়েজিয়ান ফুটবলার আর্লিং হ্যালান্ডকে উড়িয়ে এনেছে সিটিজেনরা। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলা অবস্থায় জার্মানির মাঠে হ্যালান্ড 89 ম্যাচে করেছেন 86 গোল। তাকে নিতে মুখিয়েছিল সব জায়ান্ট দলগুলো, কিন্তু এই নরওয়েজিয়ান বেছে নিয়েছে তার বাবার সাবেক ক্লাবকে। শেষ পর্যন্ত সিটিজেনদের ডেরাকেই বেছে নিয়েছেন 21 বছর বয়সী এই স্ট্রাইকার। এবার এই ফুটবলারের প্রশংসায় পঞ্চমুখ ম্যানচেস্টার সিটি চেয়ারম্যান খালদুন আল মুবারক। আমাদের হ্যালান্ড আছে, আগামী 10-15 বছরের কথা চিন্তা করলে কোনো সন্দেহ ছাড়াই সে বিশ্বের সেরা নাম্বার 9 পরিণত হবে। ক্লাবের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা হ্যালান্ডের পেছনে অর্থ ব্যয় করেছি। আমি বলতে চাচ্ছি, সে অসাধারণ একজন ফুটবলার। আমার মনে হয় হ্যালান্ডের মতো এমন প্রতিভাবান একজন স্ট্রাইকারের দিকে সবারই নজর থাকে, বিশ্বের যে কোনো বড় দল নিতে চায় তাকে। আমরা অত্যন্ত আনন্দিত এটা ভেবে যে হ্যালান্ড ম্যানচেস্টার সিটিকে পছন্দ করেছে। হ্যালান্ডের মতো ম্যান সিটির অ্যাটাকিং লাইনে আছেন আরেক আর্জেন্টাইন ফুটবলার জুলিয়ান আলভারেস। ধারে এতদিন রিভার প্লেটে খেলেছেন এই ল্যাটিন আমেরিকান ফুটবলার, সেখানে রং ছড়িয়েছেন মাঠে। তাকে পেয়ে উচ্ছ্বসিত সিটি চেয়ারম্যান জানান, দলের প্রয়োজনে কোনো আপোষ নয়। আমাদের দল এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে দলের মানের ব্যাপারে আমরা কোনো আপোষ করতে চাই না। নির্ধারিত পজিশনের জন্য কোনো উপযুক্ত খেলোয়াড় খুঁজে পেলে তাকে অবশ্যই দলে নেওয়ার চেষ্টা থাকে আমাদের, আর যদি সেটা না হয় তাহলে পেপ আমাদের একটা সমাধান বের করে দেন। নতুন মৌসুমে ম্যানচেস্টার সিটিকে সর্বোচ্চ পর্যায়ে দেখতে শেষ মুহূর্ত পর্যন্ত সেরা খেলোয়াড়দের দলে ফেরানোর চেষ্টা থাকবে বলে জানান খালদুন আল মুবারক। ফারজানা মুমু, সময় সংবাদ।